মেধিন শরীর পেতে যেখানে বিশ্বের সবখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে শরীর চর্চা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রতিযোগিতায়, সেখানে এক জাতি আছেন যারা মোটা হওয়ার মন্ত্র খুঁজছেন, কারণ তাদের অস্বাভাবিকভাবে ওজন ও ভুঁড়ি বাড়ানোই মূল লক্ষ্য। তেমনই এক অদ্ভুত জাতি বসবাস করে ইথিওপিয়ার ওমো উপত্যকার প্রত্যন্ত কোণে। যুবক থেকে পুরুষ হওয়ার লড়াইয়ে বিরাট ভুঁড়ি বানিয়ে দেখাতে হয় তাদের, তবেই মেলে আসল পুরুষের মুকুট। ভুঁড়ি বাড়াতে 6 মাসের জন্য আলাদা একটা ঘরে থাকতে হয় তাদের। এ কয়েক মাস তারা গরুর রক্ত এবং দুধের মিশ্রণ নিয়মিতভাবে পান করে থাকেন। নববর্ষের সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইথিওপিয়ার এই আদিবাসীরা এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করে। 6 মাসের প্রস্তুতির পর মোটা ব্যক্তিদের নিয়েই আয়োজন করা হয় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে। প্রতিটি পরিবার থেকে একজন করে অবিবাহিত পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নির্বাচিত হওয়ার পর ওই ব্যক্তি সারা জীবনের জন্য অবসর গ্রহণ করেন। তিনি যা চান তাই হাতের কাছে পেয়ে যান। তার সব চাহিদা পূরণ করেন বদি উপজাতিরা। অনুষ্ঠানের পর পুরুষদের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বেশিরভাগই কয়েক সপ্তাহ অল্প পরিমাণে খেয়ে ওজন ও পেট কমিয়ে নেন।